সবাই চাইছেন জেলা পরিষদের সভাধিপতি হতে, তাই দেরি কেন, একে একে বায়োডাটা জমা দিলেন তৃণমূলের 26 জন জয়ী সদস্য। সভাধিপতি পদে দাবিদার হতে শাসকের শিবিরে জমা পড়ল 26টি বায়োডাটা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলায়, কিন্তু রাজ্য তৃণমূল চাইছে জঙ্গলমহলের এই জেলায় যোগ্য জনপ্রতিনিধিকে বসাতে। তাই রাজ্য নেতৃত্বের নির্দেশেই পুরুলিয়া জেলা পরিষদের 26 জয়ী সদস্যই তাদের জীবনপঞ্জী সম্প্রতি জমা করেছেন দলের পুরুলিয়া জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতোর কাছে। বুধবার তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, রাজ্য নেতৃত্বের নির্দেশে দলের জেলা পরিষদের জয়ী সদস্যরা ওই বায়োডাটা জমা করেছেন। আসলে একেবারে স্বচ্ছতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ঠিক করা হবে, যেমনভাবে আমরা নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী তালিকা ঠিক করেছিলাম। পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সভাধিপতির জন্য 26 জনের বায়োডাটা চাওয়া হলেও এই হট সিট এর মূল দাবিদার কিন্তু 4 জনই। ভোটের আগে তালিকাটা পাস থাকলেও বিদায়ী সভাধিপতি সৃষ্টিধর মাহাতো 9000-এর বেশি ভোটে হেরে যাওয়ায় সেটা এখন 4 হয়ে গিয়েছে। তারা হলেন হেমন্ত রজক, সৌমেন বেথরিয়া, গুরুপদ টুডু ও সুজয় বন্দ্যোপাধ্যায়। তবে এই 4 জন মূল দাবিদার হলেও আরও কিছু নাম উঠে আসছে। সেগুলি হল জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী তথা নারী ও শিশু কল্যাণের বিদায়ী কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, মন্ত্রী শান্তিরাম মাহাতোর ভাইপো মেঘদূত মাহাতো, বন ও ভূমি কর্মাধ্যক্ষ হলধর মাহাতো ও দলের শহীদ পরিবারের 2 জয়ী সদস্য তথা জেলা সম্পাদক সুমিতা সিং মল্লর নাম।